হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা একুশে নভেম্বর থেকে এখানে গোচর করবে হচ্ছে পনেরোই ডিসেম্বর এই যে এই সময়টা আমাদের লাইফে কি কি প্রভাব পড়বে না পড়বে সেই আলোচনা আমরা শুনবো কাজকর্ম মানুষের লাইফে যে সুখ সমৃদ্ধি অর্থ সম্পত্তি এই সমস্ত ব্যাপার লাইফের রোম্যান্স প্রেম দাম্পত্য এই যে ব্যাপারগুলো এই জিনিসগুলো শুক্র দেখে এইগুলো আমাদের লাইফের কিন্তু অনেক বড় পার্ট তারপরে শুক্র মানুষের সৌন্দর্যটাও কিন্তু দেখে স্কিন এই জিনিসগুলো কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট বলা যায় আর অনেক কিছু আছে বাট এই কয়েকটা স্পেশাল আমি বললাম এই এই জিনিসগুলো শুক্রের ওপর বর্তায় শুক্র যে যে রাশিগুলোর লড় সেইগুলো হচ্ছে কি তুলা রাশি আর বিষ রাশি তো চলুন জেনে নিই শুক্রের এই গোচর আমাদের লাইফে কি প্রভাব পড়বে না পড়বে সবার ফার্স্টে যেটা জানবো সেটা হচ্ছে মেষ রাশি মেষ রাশির নাইনথ হাউসে শুক্রের গোচর হচ্ছে ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনারা দেখবেন আপনাদের কাজের জায়গায় আপনাদের মান সম্মানটা কিন্তু অনেকটা বাড়ছে কাজের পরিবেশ যে জব অ্যাটমসফিয়ার হয় সেটাও কিন্তু আগের থেকে অনেক বেটার হয়ে গেছে এই সময় যদি যে কাজগুলো নিয়ে আপনারা অনেক দিন প্রবলেমে ছিলেন অফিসে সেই কাজগুলো কিন্তু উতরে যাবেন অনেকটা বেটার পরিস্থিতি কিন্তু তৈরি হবে বেশ ভালো কাজের জায়গায় দেখবেন খুব ভালো কিন্তু প্রশংসা পাচ্ছেন এই সময় কিন্তু আপনাদের আধ্যাত্মিক এই ব্যাপারগুলোতে একটু নিজেকে দেখবেন নিযুক্ত করছে। এই সময় আপনাদের আধ্যাত্মিক ব্যাপারে কিন্তু ভ্রমণও হতে পারে আপনারা দেখবেন আপনাদের পিতার হেলথ কিন্তু অনেক ডেভেলপ করে গেছে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো তারা যারা অনেকদিন ধরে চাইছিলেন কি ট্রান্সফার হবেন সরকারি চাকরির ক্ষেত্রে তাদের কিন্তু এই সময় জব ট্রান্সফার কিন্তু হয়ে যাবে বিবাহিত মানুষদের জন্য সময়টা কিন্তু ভীষণ ভালো একটা রোম্যান্টিক পরিবেশ নিজেদের মধ্যে কিন্তু আপনারা তৈরি করে নেবেন একসাথে কোথাও ঘুরতে যেতে পারেন নিজেদের মধ্যে কোনো ভালো মেমোরি ক্রিয়েট করতে পারেন এই জিনিসগুলো কিন্তু দাম্পত্যে খুব ভালো মতো হবে পাশাপাশি আপনারা দেখবেন আপনারা নিজেদেরকে কোনো সোশ্যাল ওয়ার্কে নিযুক্ত করছেন এই জিনিসটা কিন্তু সবথেকে ভালো একটা ব্যাপার ঘটবে আপনাদের এই ট্রানজিস্টের ফলে এবার জানবো রাশি মানুষদের কি প্রভাব দেবে না দেবে শুক্রের এই গোচর রাশির মানুষদের এইট যে শুক্রের গোচরটা হচ্ছে ফার্স্টে যে কথাটা বলবো জবের জায়গায় কিন্তু আপনারা প্রমোশন দেখতে পাবেন অনেক দিন ধরে যে ইচ্ছাটা আপনাদের অসম্পূর্ণ থেকে গেছিলো এই ইচ্ছাটা কিন্তু আবার পূরণ হওয়ার সময় এসে গেছে তাছাড়া লাইফে অনেক উইস থাকে অনেক মানুষের অনেক উইস থাকে লাইফে সেই উইসগুলো কিন্তু এই সময় গিয়েও কিছুটা ফুলফিল হবে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের খরচাটা গিয়ে একটু বৃদ্ধি হবে কিন্তু আর্থিক যোগও পাশাপাশি কিন্তু খুব ভালো তাই ব্যালেন্স হয়ে যাবে খুব চিন্তার কিছু থাকছে না কিন্তু হেলথের দিকে একটু নজর দিতে হবে হেলথ নিয়ে কোথাও গিয়ে একটু প্রবলেম প্রবলেমেরাইজ করতে পারে প্রেমের জন্যও কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো আর যারা রিলেশনে আছেন মানে ম্যারেজ পারসন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো চকিটাকে ভ্রমণ কিন্তু কোথাও গিয়ে হতে পারে যারা অনেক দিন ধরে লোন নিয়ে একদম অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় লোনটা কিন্তু শোধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে যারা বিজনেস করেন বিজনেসের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা স্পেশালি পার্টনারশিপটা বিজনেস করেন তাদের জন্য সময়টা ভালো এই সময়টা বিজনেসে দেখবেন আপনাদের লিঙ্ক প্রচুর বাড়ছে ঠিক আছে এই কাস্টমারের সাথে লিঙ্ক বলুন বা ধরুন অন্য বিজনেসের অপরচুনিটিস আসছে এই জিনিসগুলো কিন্তু বিজনেস যারা করেন তাদের জন্য কিন্তু ভীষণ মাত্রায় ভালো হবে এবার জানবো মিথুন রাশির মানুষদের এই গোচরের কী ফল দেবে না দেবে মিথুন রাশির মানুষদের সেভেন থাউজেন্ড গোচরটা হচ্ছে তো সেভেন্থ হাউস মানে মোটামুটি আমরা সবাই জানি সেটা হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে আপনাদের আলাদা একটা ওয়ে খুলে যাবে যেটাতে আপনারা আপনাদের রিলেশানটাকে আগের থেকে অনেক বেটার আর সুমধুর করে নিতে পারবেন দুজনে অনেক সময় কাটাবেন একসাথে আলাদা একটা পর্যায়ে নিয়ে চলে যাবেন আপনাদের এই রিলেশানটাকে আগের থেকে অনেক বেটার করে নিতে পারবেন এই সময়টাতে অনেকের দেখবেন জীবনে প্রেম আসছে বিবাহের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা বিজনেস করেন বিজনেসের জন্য সময়টা খুব ভালো নতুন বিজনেসের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো জবের জায়গাও আপনারা কিন্তু প্রমোশন দেখতে পাবেন কিন্তু আর একটা জিনিস খুব দায়িত্ব নিয়ে বলবো সেটা হচ্ছে আপনারা আপনাদের পার্টনারের হেলথের প্রতি কিন্তু একটু কেয়ার দিন না হলে কিন্তু কোথাও গিয়ে টুকিটাকে তাকে প্রবলেমারাইজ করতে পারে অর্থের যোগও কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা দেখবেন এই মাসে মাস থেকে আপনারা কিন্তু সেভিংসটা তুলনামূলকভাবে অনেক ভালো করতে পারছেন কোথাও গিয়ে আপনাদের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল আপনাদের ভাই বোনদের সাথে সেই সমস্যাগুলো কিন্তু এই সময় মিটে যাবে আর যাদের যাদের বার্ড চার্ট মিনিমাম পারমিট করে তাদের কিন্তু এই সময় ফরেন ট্রিপও কোথাও গিয়ে হতে পারে এবার জানবো কর্কট রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে কর্কট রাশির মানুষদের সিক্স হাউজে কিন্তু এই গোচরটা হচ্ছে ফার্স্টে যে কথাটা বলবো আপনারা এই সময় দেখবেন আপনাদের শত্রু কিন্তু অনেক বেশি বেড়ে যাচ্ছে আপনারা যে কোনো সিদ্ধান্ত এই সময় কিন্তু খুব বুঝে শুনে নেবেন না হলে কিন্তু প্রবলেমেরাইজ করতে পারে আপনারা আপনাদের পার্টনারের হেলথ নিয়ে কিন্তু খুব টেনশানে থাকবেন এই সময় পার্টনারের হেলথের প্রতি একটু কেয়ার দিন হলে কিন্তু প্রবলেমারাইজ করতে পারে এই সময় কিন্তু আপনাদের ইগো মারাত্মক পরিমাণ ডেভেলপ করবেন নিজের ইগোকে ডেভেলপ করতে দেবেন না না হলে কিন্তু আরও বেশি প্রবলেমগুলো বেড়ে যাবে কাজের জায়গায় কোথাও গিয়ে আপনাদের প্রবলেম অ্যারাইজ করবে কাজের জায়গা প্রচন্ড চ্যালেঞ্জ আপনাদের সামনে চলে আসবে নতুন কোন কাজ ধরুন আপনারা নতুন কোনো জবে জয়েন করবেন বা নতুন কোন বিজনেস স্টার্ট করবেন এই সমস্ত নতুন কাজ করার জন্য কিন্তু সময়টা খুব একটা ভালো না এই কয়েকটা দিন ছেড়ে নতুন কোন কাজ শুরু করাটাই আমার মনে হয় বেশি ভালো হবে যদি আপনারা ভাবেন এই সময় কোনো লোনের জন্য অ্যাপ্লাই করবেন তো আমি বলবো এই সময় লোনের জন্য অ্যাপ্লাই করা না করলেই মনে হয় আমার মনে হয় বেটার হয় আর যদি কোনো ইনভেস্টমেন্ট করেন এই সময় সেই ইনভেস্টমেন্টগুলো কিন্তু একটু বুঝে শুনে করুন যদি মনে হয় কি এখন না করলে হয় তো এই সময়টা একটু নিজেকে এই সব থেকে বিরত রাখুন তাহলে মনে হয় জিনিসগুলো আপনাদের জন্য একটু বেশি ভালো হবে এবার জানবো সিংহ রাশির মানুষদের কি প্রভাব করবে না করবে সিংহ মানুষদের ফিফ হাউজে কিন্তু শুক্রের এই গোচরটা হচ্ছে ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে কি প্রেমের জন্য কিন্তু দুর্দান্ত একটা সময় এই এই সময় অনেকের লাইফে কিন্তু নিউ প্রেম আসতে পারে যারা বিবাহিত মানুষ তাদের জন্য বলছি তারা পার্টনারের সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন নিজের ফিলিংসগুলো খুব সুন্দর কিন্তু আপনারা এই সময় পার্টনারের সাথে শেয়ার করতে পারবেন আপনাদের মধ্যে বন্ডিংটা কিন্তু আরও বেটার হয়ে যাবে এই জিনিসগুলোর ফলে আপনারা নিজের কাজের জন্য পার্টনারের থেকে কিন্তু খুব ভালো সাপোর্ট পাবেন এই সময় আপনারা দেখবেন আপনাদের কেরিয়ারও কিন্তু খুব ভালো ডেভেলপ করছে যারা ধরুন ক্রিয়েটিভ কাজকর্মের মধ্যে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা ভাবছেন কি ইনভেস্ট করবেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো ইনভেস্ট করুন তবে সমস্ত ডকুমেন্টস অ্যাজ ইউজুয়াল চেক করে নিন দেন ইনভেস্ট করুন অনেকে কিন্তু আবার নিজের সন্তানের হেলথ নিয়ে কেরিয়ার নিয়ে কিন্তু ভীষণ মাত্রায় চিন্তায় পড়ে যাবেন এইটাও একটা পার্ট এই সময়টা কেটে গেলে আর চিন্তার কিছু থাকবে না এই সময় ট্রানজিস্টের ফলে এই জিনিসগুলো একটু একদম হয়ে থাকে এটা বিশেষ ভাবনা ভাবনা চিন্তা করার মতো কোনো জিনিস নয় আপনারা যেসব রিলেশানে অনেক দিন ধরে টাইম দিতে পারেননি নিজেদের ব্যস্ততার ফলে সেই সমস্ত রিলেশানে কিন্তু আপনারা খুব ভালো টাইম দিতে পারবেন এই সময়ে যারা ধরুন রাইটার আছেন তাদের জন্য কিন্তু দুর্দান্ত ভালো সময় তারা নিজেদের প্রতিভাটা কিন্তু খুব সুন্দর মেলে ধরতে পারবেন এবার জানবো কন্যা রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে কন্যা রাশির মানুষদের ফোর থাউজেই গোচরটা হচ্ছে আপনারা আপনাদের ভাই বোনের সাথে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন যাদের ভাই বোনের সাথে অ্যাসবেন্ড ধরে প্রবলেম অ্যারাইজ করছিল তাদের কিন্তু সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেক মাত্রায় বেড়ে যাবে এই সময় দেখবেন আপনারা টুকিটাকি জিনিস কিনে কিন্তু খুব অর্থ অপচয় করছেন একদিকে অপচয় করবেন চাপ নেই অন্যদিকে কিন্তু সেভিংসও ভীষণ মাত্রায় ভালো হবে যারা গভর্নমেন্ট সার্ভিস করেন অনেক দিন ধরে চাইছিলেন কি ট্রান্সফারের জন্য ট্রান্সফার হচ্ছিলো না তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো ট্রান্সফার কিন্তু হয়ে যাবে হেলথ আগের থেকে কিন্তু অনেক বেটার হয়ে যাবে এতদিন ধরে যে প্রবলেম গুলো সাফার করছিলেন তাদের কিন্তু হেলথ ইস্যুসগুলো অনেক কমে যাবে যারা কম্পিটিটিভের জন্য পড়াশোনা করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো একটু মন দিয়ে পড়াশোনা করুন দেখবেন একটু ভালো রেজাল্ট ডেফিনেটলি কোথাও গিয়ে পাচ্ছেন আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং যারা যারা এতদিন ধরে ভাবছিলেন কি একটা গাড়ি কিনবো বা কোনো ইলেকট্রনিক জিনিস কিনবো বা অনেকের একটা চিন্তাধারা থাকে না কি আমি ভালো একটা ডিএসএলআর কিনবো বা ভালো একটা ল্যাপি কিনবো এই ধরনের তাদের কিন্তু ইচ্ছাগুলো কিন্তু ফুলফিল হয়ে যাবে আপনারা দেখবেন আপনাদের কাজে কিন্তু বস কিন্তু খুব খুশি হচ্ছে সেই খুশি হওয়ার ফলে আপনারা কাজে আরও কিন্তু এনতু পাবেন কোথাও গিয়ে আপনারা দেখবেন জীবনে যে খুশিটা আপনাদের অধরা ছিল সেই খুশিটা কিন্তু আপনাদের জীবনে বৃদ্ধি পাচ্ছে এবার জানবো তুলারাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে এই গোচরের ফলে তুলারাশির মানুষদের ফার্স্টে যে কথাটা বলবো আপনাদের থার্ড হাউসে কিন্তু এই গোচরটা হচ্ছে এই সময় আপনারা আপনাদের লাইফে প্রচণ্ড মানে লক্ষ্যটাকে স্থির করতে পারবেন আর এর ফলে আপনারা কিন্তু লাইফে খুব ভালো সফলতা পাবে এই সময় আপনারা দেখবেন আপনারা আপনাদের ভাই বোনের সাথে খুব ভালো কোয়ালিটির টাইম স্পেন্ড করছেন যাদের ভাই বোনের সাথে এতদিন ধরে রিলেশানে রকম প্রবলেম অ্যারাইজ করেছিল সেই সমস্ত প্রবলেমগুলো অনেক সলভ হয়ে যাবে আপনারা আর একটা জিনিস নোটিস করবেন আপনাদের ফ্যামিলিতে কোনো গেস্ট আসতে পারে এবং যার ফলে আপনাদের বাড়িতে একটা উৎসবের পরিবেশ কিন্তু তৈরি হয়ে যাবে আপনাদের কাজের পারপাশে কোথাও ভ্রমণ হতে পারে এবং সেটা ফিউচারে কিন্তু আপনাদের খুব ভালো লাভ দেবে যারা বিজনেস করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো স্পেশালি আমি তাদের কথা বলবো যারা ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের প্রবলেম আছে তারা কিন্তু নিজেদের হেলথের একটু স্পেশাল কিন্তু কেয়ার দেবেন এই সময় আপনি আর একটা জিনিস দেখবেন আপনাদের কথাবার্তায় অনেক চেঞ্জেস নোটিস করতে পাবেন এই চেঞ্জেসগুলো কিন্তু খুব ভালো আপনারা খুব সফট কথা বলবেন আর আপনাদের কথাবার্তা দিয়ে কিন্তু লোককেও খুব ভালো ইমপ্রেস করতে পারবেন যারা অনেক দিন ধরে চাইছিলেন কি কাউকে প্রপোজ করবেন তারা কিন্তু এই সময় করে দিতে পারেন সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো বা আপনাদের কিন্তু ইনকাম সোর্স অনেক অ্যাক্টিভ হয়ে যাবে আর্থিক সঞ্চয়ও কিন্তু আপনাদের খুব ভালো হবে এতদিন ধরে যে সমস্ত মানুষদের কোথাও টাকা পেন্ডিং ছিল পাচ্ছিলেন না তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা ক্রিয়েটিভ কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা খুব ভালো সফলতা পাবেন যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্যও কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা বিজনেসে অনেক বেশি প্রোগ্রেস আগের থেকে কিন্তু নোটিস করবেন যারা ম্যারিড পারসন আছেন তারা দেখবেন তাদের পার্টনারের লাইফে অনেক বেশি প্রোগ্রেস আর যারা অনেক দিন ধরে কাউকে পছন্দ করতেন ভাবছিলেন কি রিলেশানটা নিয়ে এগোবেন কি এগোবেন না তারা এই সময় রিলেশানটা নিয়ে এগোতে পারেন বাড়িতে কথাবার্তা বলতে পারেন সেরকম কোনো রকম প্রবলেম ছাড়াই রিলেশানটা কিন্তু একটা ভালো দিকে আপনাদের চলে যাবে আর আপনাদের কিন্তু কোথাও ভ্রমণ হতে পারে আর আর একটা কথা আপনাদেরকে বলবো আপনারা কোনো শখের জিনিস কিন্তু কিনতে পারবেন তবে একটু বুঝে শুনে খরচা করবেন একটু বেশি খরচা আপনাদের কিন্তু এই সময় হয়ে যেতে পারে সেটা আপনাকে কিন্তু নিজেকে একটু মেনটেন করে নিতে হবে এবার জানবো ধনুরাশির মানুষদের এই গোচরের ফল কি যাবে না যাবে ধনুরাশির মানুষদের ফার্স্ট আওয়াজে এই গোচরটা হচ্ছে ধনুরাশির মানুষদের ফার্স্টে যে কথাটা বলবো আপনারা প্রথমেই যে জিনিসটা নোটিশ করবেন সেটা হচ্ছে আপনাদের প্রেমে যে ব্যাপারে কিন্তু খুব ভালো সাকসেস পাবেন আপনারা পার্টনারের সাথে ভালো টাইম স্পেন্ড করবেন কোথাও ঘুরতে যাবেন নিজের মনের কথাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে বলতে পারবেন ফিলিংসগুলোকে শেয়ার করতে পারবেন একটা আলাদা লেভেলে চলে যাবে কিন্তু আপনাদের এই রোম্যান্সটা আর আপনারা যেই টাইমটা স্পেন্ড করবেন একে অপরের সাথে সেটা দেখবেন আরও বিগত কয়েক বছরের থেকে তুলনামূলকভাবে এই সময়টা পার্টিকুলার আপনাদের জীবনে কিন্তু অনেক দিন মনে থাকবে যে হ্যাঁ এরকম একটা টাইম আমাদের লাইফে কিন্তু এসেছিল আপনারা দেখবেন আপনাদের আর্থিক উন্নতিও কিন্তু খুব ভালো আপনারা এই সময় দেখতে পাবেন যারা অনেক দিন ধরে ভাবছিলেন কি কিছু একটা করব নতুন কিছু একটা করতে হবে এক কাজ হয়ে যাচ্ছে তাদের জন্য সময়টা কিন্তু ভালো অন্য কোনো ওয়েতেও কিন্তু আপনারা ইনকাম করতে পারে তবে আর্থিক যোগাযোগ ভালো হবে সঞ্চয় ভালো হবে সবই হবে কিন্তু পাশাপাশি আপনাদের কিন্তু বৃদ্ধিটা হবে সেটাও কিন্তু আপনাকে নিজেকে মেনটেন করতে হবে কিন্তু ফ্যামিলিতে প্রবলেম প্রবলেমেরাইজ করবে ফ্যামিলিতে বলতে ফ্যামিলিতে অনেক পার্সন থাকে সেই সব মানুষদের সাথে কোথাও নিয়ে খুঁটিয়ে নাটি একটু প্রবলেম আরাইজ করবে তবে আমি স্পেশাল কথা বলবো হেলথের দিকে কিন্তু কেয়ার দিন হেলথ আপনাকে কিন্তু এই সময় ভীষণ মাত্রায় ভোগাতে পারে ছোট থেকে ছোটো যদি কোনো প্রবলেমারাইজ করে যেটাকে ধরুন ইগনোর করা যায় সেই প্রবলেমটাকেও কিন্তু গুরুত্ব দিন নাহলে কিন্তু একটা বিশাল বড় কিছু প্রবলেম এই থেকে তৈরি হয়ে যেতে পারে এবার জানবো মকর রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে মকর রাশির টুয়েলভ হাউসে কিন্তু এই গোচরটা হচ্ছে ফার্স্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই রাশির মানুষদের কিন্তু ভ্রমণ হতে পারে আর্থিক বৃদ্ধি হবে কিন্তু খরচাটাও কিন্তু আর্থিক বৃদ্ধির তুলনায় একটু বেশি হবে ম্যারিড লাইফে কোথাও গিয়ে একটু প্রবলেম অ্যারাইজ করবে টুকিটাকি অশান্তি কোথাও গিয়ে ইগো একটু গিয়ে ডেভেলপ করে যাবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু ম্যারেজ লাইফে হবে তবে যারা স্টুডেন্ট আছেন যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছিলেন তারা এই সময় খুব ভালো চেষ্টা করুন আপ যারা চাইছিলেন কি অনেক দিন ধরে ফরেনে গিয়ে স্টাডি করবেন উচ্চশিক্ষায় নিজেকে নিযুক্ত করবেন তাদের জন্য সময়টা খুব ভালো এই সময় চেষ্টা করুন হয়ে যাবে যারা বিদেশের মাটিতে আছেন ওখানে থেকে পড়াশোনা করেন তাদের জন্য এই সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো তবে প্রেমের ক্ষেত্রে সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো প্রেমের ক্ষেত্রে একটা নতুন অধ্যায় আপনাদের জীবনে কিন্তু এই সময় গিয়ে শুরু হতে পারে তবে আমি আর একটা কথা বলবো সেটা হচ্ছে এই সময় যদি আপনারা কোথাও ইনভেস্ট করেন সেই ইনভেস্টের ব্যাপারে একটু গুরুত্ব দিন সেই ইনভেস্টটা একটু বুঝে শুনে করুন নাহলে কিন্তু কোথাও গিয়ে প্রবলেম হতে পারে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো যারা অনেক দিন ধরে জব সার্চ করছিলেন তারা কিন্তু একের থেকে অধিক জবের জবের অপরচুনিটিস কিন্তু পেয়ে যেতে পারেন একটু সেটাকে ট্যাকফুলি হ্যান্ডেল করুন আপনারা কিন্তু একটা ঠিকঠাক জব পেয়ে যাবেন যারা অনেক দিন ধরে জব লেস হয়েছিলেন কি জব পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ মাত্রা ভালো আর অফিসে যাদের প্রবলেম চলছিল কিছু না কিছু বিষয় নিয়ে এই রাশির মানুষদের তাদের কিন্তু এই প্রবলেমগুলো অনেকটা সলভ হয়ে যাবে এবার জানব কুম্ভ রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে এই গোচরের ফলে কুম্ভ রাশির মানুষদের কিন্তু ইলেভেন্থ হাউসে এই গোচরটা হচ্ছে আপনাদের এই গোচরটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেবে সেটা হচ্ছে ফিনান্সিয়াল দিক থেকে আর্থিক ব্যাপারে আপনারা কিন্তু আগের থেকে একটু রিলিফ ফিল করবেন যে আগের থেকে পজিশনটা একটু একটু করে বেটার হচ্ছে আপনাদের সেভিংসটাও কিন্তু এই সময় থেকে অল্প অল্প করে শুরু হয়ে যাবে তবে পাশাপাশি আমি একটা কথা বলবো সেটা হচ্ছে আনন সোর্স থেকে আপনাদের কিন্তু অর্থ ইনকাম হতে পারে প্রেমের ব্যাপারে কিন্তু আপনাদের দুর্দান্ত একটা সময় যাকে বলে একদম অন্য একটা জগতে আপনারা কিন্তু প্রেমের ব্যাপারে এই সময় বিরাজ করবেন একে অপরেশকে টাইম দেবেন নিজেদের বোঝার চেষ্টা করবেন আপনাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেমটা হচ্ছিলো সেটা এই সময় থেকে অনেকটা কিন্তু ডেভেলপ করে যাবে দুজনকে দুজনের যে রেসপেক্ট দেওয়া সেই জিনিসটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে এ একে অপরকে কাজের ব্যাপারে সাপোর্ট করা এই জিনিসগুলো হতে পারে কোথাও আপনারা কিন্তু ভ্রমণে যেতে পারেন যেটা কিন্তু আপনাদের রিলেশানটাকে আলাদা একটা লেভেলে পৌঁছে দেবে যাকে বলে একটা গোটা কোয়ালিটি টাইম কিন্তু আপনারা স্পেন্ড করবেন এতদিন ধরে আপনাদের পরিবারে যে প্রবলেম চলছিল কিছু না কিছু বিষয় নিয়ে সেই প্রবলেমগুলো কিন্তু অনেক সলভ হয়ে যাবে কাজের জায়গাও কিন্তু আপনাদের ব্যাপারটা অনেক চাঙ্গা হয়ে যাবে যারা ভাবছিলেন কি অনেক দিন ধরে অন্য কোনো জব করবেন তাদের জন্য সময়টা ভালো যারা বিজনেসের মধ্যে আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো এবার জানবো রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে রাশির মানুষদের ফার্স্টে যে কথা বলবো শুক্রের এই গোচরটা আপনাদের টেন্থ হাউসে উঠছে টেন্থ হাউসে আপনারা দেখবেন আপনাদের প্রবলেম কিছু না কিছু বিষয় প্রবলেম থাকছে ফ্যামিলি নিয়ে একটু প্রবলেম করছে ফ্যামিলি লোকের লোকেরা আপনাকে কোথাও গিয়ে ভুল বুঝছে লাভ লাইফে গিয়ে প্রবলেম হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাচ্ছে আপনাদের হেলথ কিছু ইস্যুস আসছে ফিনান্সিয়াল কন্ডিশানও কিন্তু খুব একটা বেটার যাবে না তবে কোনো ব্যাপার না সব সময় যে ভালো হয় এটা তো হয় না মিন মানুষদের এই জিনিসগুলো কিন্তু একটু প্রবলেম অ্যানেজ করবে তবে এত কিছু খারাপের মধ্যেও একটা ভালো যেটা বলবো সেটা হচ্ছে মিন মানুষদের এই সময় দেখবেন যারা অনেক দিন ধরে কোনো মামলায় জড়িয়েছিলেন তাদের কিন্তু এই সময় কিছুটা নিষ্কৃতির পথে হতে পারে যারা একটি মায়ের হেলথ নিয়ে প্রবলেমে ছিলেন তাদের জন্য সময়টা ভালো যারা ধরুন ভাবছেন কি নতুন কোনো জিনিস ক্রয় করবেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো তাহলে বন্ধুরা শুক্রের গোচর নিয়ে ভিডিওটি কেমন লাগলো না লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে জানাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে যাতে আরও ভালো ভালো ভিডিও যখনই আপলোড হবে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমি বলবো এই ভিডিওটিকে শেয়ার করতে যাতে আরও মানুষজন এই ভিডিওটি জেনে তাদেরও কিন্তু কিছু হেল্প হয় তাহলে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে